কেন্দ্রের বিজেপি সরকারের কাজই হলো মানুষের সর্বনাশ করা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমছে, আর একমাত্র ভারতেই এসবের দাম বাড়ছে। মঙ্গলবার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই অভিযোগ করেন সিএটিউর রাজ্য সভাপতি মানিক দে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে, নতুন করে বেড়েছে সিএনজির দামও। এই নিয়ে মানিকদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় মূল্যবৃদ্ধি একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, প্রতিদিন দাম বাড়ানোটাই তাদের কাজ। এখন কেন্দ্রের সরকারের কাজ কত বেশি জিনিসের দাম বৃদ্ধি করা যায়। তিনি অভিযোগ করেন, বাজেটের ঘাটতি পূরণের জন্য তারা বেছে নেয় তেল ক্ষেত্রকে। বিজেপি নেতৃত্বাধীন সরকার ডিগ্রিতে ক্ষমতা আসার পর কেন্দ্রে তাদের কাজই হল মানুষের সর্বনাশ করা। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন যাবতই চলছে এটা, আন্তর্জাতিক বাজারে এই জাতীয় গ্যাস তেল দাম কমছে, আর একমাত্র দেশ ভারতবর্ষে যেখানে প্রতিদিন দাম বাড়ে। বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ক্ষমতা থাকা অবস্থায় দাম বাড়াটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এখন, প্রতিনিয়ত প্রতিদিন তাদের দাম না বাড়ালে বোধহয় এটাই বোধ তাদের কাজ। সরকারের কাজ জিনিসের বা কোনো জিনিসের মূল্য হ্রাস করা না। এখন বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাজ হলো কত বেশি বাড়ানো যায়, এটি বোধ তাদের কাজ। একদিকে কেন্দ্রীয় সরকারের যে বাজেটের সময় একটা ছাড় দেওয়া হয় দেশের পুঁজিপতিদের, আবার সময়ে সময়ে নানা ধরনের ছাড় দেওয়া হয় এবং কর মুকুব করে দেওয়া, কর মানে সাধারণ মানুষের না, কিন্তু যারা বহুজাতিক সংস্থা একচেটিয়া পুঁজি তাদের কর ছাড় দেওয়া হয়। মানিক দে বলেন, বড় লোকদের ছাড় দিয়ে বাজেটের ঘাটতি পূরণ করার জন্য সাধারণ মানুষের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। যতদিন দিল্লিতে বিজেপি সরকার থাকবে এভাবেই তারা দেশ চালাবেন, এভাবেই চলবেন। এখানে লক্ষ লক্ষ কোটি টাকা তারা তুলে নিয়ে যাচ্ছেন মানুষ থেকে, পকেট কেটে, এবং আন্তর্জাতিক বাজারে যা দাম তার চেয়ে তিন গুণ বেশি দাম দিয়ে মানুষকে ডিজেল পেট্রোল এখন কিনতে হচ্ছে। এবং এই যে ট্যাক্সটা, বৃহদাংশ ট্যাক্স হলো কেন্দ্রীয় সরকারের, আর বাকি ট্যাক্সটা মানুষকে দিতে হচ্ছে রাজ্য সরকারের, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে গ্যাসের দামও বাড়াচ্ছে। এবং গ্যাসের দাম পার কেজিতে শোনা যাচ্ছে 2 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এখন আন্তর্জাতিক বাজারে তো গ্যাসের দাম বাড়েনি, তাহলে কেন এই গ্যাসের দামটা বাড়াবে? বাড়াচ্ছে এই কারণে, ওই যে আমি যেটা বললাম, বড় লোকদেরকে ছাড় দিয়ে বাজেটের ঘাটতি পূরণ করার জন্যই সাধারণ মানুষের কাঁধে বোঝা চাপিয়ে দিচ্ছে। এবং এটা যতদিন বিজেপি দিল্লিতে সরকারে থাকবে এভাবেই তারা দেশ চালাবেন, এভাবেই তারা চলবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।